হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম তামিল টু বাংলা ভাষা টিউটোরিয়াল নিয়ে। আমাদের মাঝে অনেকে হয়তো তামিল ভাষা আমরা অল্প অল্প জানি, আবার অনেকে হয়তো আমরা জানি না। অনেকে শিখার আগ্রহ নিয়ে অনলাইনে থাকেন যে ভালো একটি টিউটোরিয়াল পালে আমরা হয়তো এই টিউটোরিয়ালটি থেকে অনলাইনে শিখতে পারবো। তো ভিউয়ার্স, আমি আশা করব এই টিউটোরিয়ালটি অর্থাৎ আমার ভিডিওগুলি যে আপনারা নিয়মিত যদি দেখেন তাহলে খুব সহজে আপনারা বাংলার মাধ্যমে তামিল ভাষা কথা বলতে পারবেন ঝটপটে। তবে অর্স, এখানে ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ বাক্য তুলে ধরা হয়েছে যে বাক্যগুলো সচরাচর আমরা শর্ট ডায়ালগের মাধ্যমে একে অপরের সাথে কথা বলে থাকি বা কনভারসেশন করে থাকি। আপনি যদি নিয়মিত ভিডিওগুলি দেখেন তাহলে খুব সহজেই এই বিষয়গুলি জানতে পারবেন। তবে অর্স, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্টস করতে ভুল করবেন না। তবে চলুন না জেনে নেওয়া যাক আজ আমাদের মূল বিষয়ের দিকে। আমি ভুলে গেছি, না মারান্দে পয়সি, না মারান্দে পয়সি, আমি ভুলে গেছি। এবার কি হবে? এফ এন না আও, এফ এন না আও, এবার কি হবে? কয়জন যাবেন? এতনা পের বা এতেন পের, এতনা পের বা এতেন পের, কয়জন যাবেন? দুজন যাব রেন্ডে পের পন, রেন্ডে পের পন, দুজন যাব। ভাড়া কত দিতে হবে? এওলা ভাড়া, এওলা ভাড়া, ভাড়া কত দিতে হবে? আমি টাউন এ যাব, না টাউন পন, না টাউন পন, আমি টাউনে যাব। কত ভাড়া? এ ওলো ভাড়া, এ ওলো ভাড়া, কত ভাড়া? 100 টাকা নূর রুবা, নূর রুবা, 100 টাকা। এইখানে থামুন, এঙ্গে নিন নিঙ্গে, এঙ্গে নিন নিঙ্গে, এইখানে থামুন। সাবধান, জাদি রাদাই, জাদি রাদাই, সাবধান। এই তো আসছি, ইদু ভাররে, ইদু ভাররে, এই তো আসছি। কেবল একটু সময়, ওরু নিমিসাম, ওরু নিমিসাম, কেবল একটু সময়। এটা কোথায়? এঙ্গা ইরকু, এঙ্গা ইরকু, এটা কোথায়? অ্যান্না ভিসাম, অ্যান্না ভিসাম, ব্যাপার কি? কাজ ভেলা, কাজ, এটা তামিল হবে ভেলা। ভাড়া, এটা হবে ভাড়া। দোকান, তামিল শব্দটি হবে কাডা, কাডা অর্থ হলো দোকান। বিশ্বাসঘাতক, দ্রোগী, দ্রোগী অর্থ হল বিশ্বাসঘাতক। নিজের, সন্ধ্যা, সন্ধ্যা অর্থ হল নিজের। খুশি, এটা তামিল শব্দ হবে খুশি। বিয়ে, এটা হবে
কালিয়ান, কালিয়ান শব্দের অর্থ হলো বিয়ে। বাড়ি বিড, বিড অর্থ হলো বাড়ি। জায়গা অ্যাডম, অ্যাডম অর্থ হলো জায়গা। আমি কালকে যাব, আমি কালকে যাব, এটা তামিল হবে না নালেকে পনো, না নালেকে পনো অর্থ হলো আমি কালকে যাব। আমি যাব না, না পো মাটা, তামিল হবে না পো মাটা অর্থ হলো আমি যাব না। আমি যাব কিন্তু আবার চলে আসব, আমি যাব কিন্তু আবার চলে আসব বা ফেরত আসব, এটা হবে না পো, না পো অর্থ হলো আমি যাব। না ইরকো মাটা তিরুমব ভারুমা, এখানে দেখুন না ইরকো মাটা তিরুমব ভারুমা, কিন্তু যাব আবার চলে আসব। ওখানে এমন কি আছে, ওখানে এমন কি আছে, এটা হবে অঙ্গে এন্না এরকে, অঙ্গে এন্না এরকে, ওখানে এমন কি আছে। আপনি কি প্রতিদিন যান, নিঙ্গে এন্না ডেলি পরিংলা, নিঙ্গে এন্না ডেলি পরিংলা, আপনি কি প্রতিদিন যান। সে আমার উপর গালি দেয়, আবুরে নাম্য কে মেলে কেটটা বাদ পেরসা, কে এসেছিল এয়ারে বান্দারে, এয়ারে বান্দারে কে এসেছিল, সে এসেছিল আবুরে বান্দারে, আবুরে বান্দারে সে এসেছিল, তাকে যেতে বলো আবুরকে পো সললে, আবুরকে পো সললে তাকে যেতে বলো। আমি আসছি না ভাড়া, না ভাড়া অর্থ হলো আমি আসছি। তুমি কি কাজ করো, নিঙ্গে এন্না ভেলা সেরিঙ্গে, নিঙ্গে এন্না ভেলা সেরিঙ্গে, তুমি কি কাজ করো। তোমার বাড়ি কোথায়, অঙ্গে বিড ত্রে ইঙ্গে, অঙ্গে বিড ত্রে ইঙ্গে, তোমার বাড়ি কোথায়। তুমি আমাকে কোথায় নিয়ে এসেছো, নিঙ্গে এঙ্গে এনাকে এর তুটে বন্দা, নিঙ্গে এঙ্গে এনাকে এর তুটে বন্দা, তুমি আমাকে কোথায় নিয়ে এসেছো। আমি এই জায়গাটা চিনি না, এন্দা এডা এনাকে তেরি আদে, এন্দা এডা এনাকে তেরি আদে, আমি এই জায়গাটা চিনি না। তুমি আমাদের বাড়ি আসো, নিঙ্গে নাম্য বিডলে ভঙ্গে, নিঙ্গে নাম্য বিডলে ভঙ্গে, তুমি আমাদের বাড়িতে আসো। আমাদের বাড়িতে তুমি থাকবে, নাম্য বিডলে এর পানি, নাম্য বিডলে এর পানি, আমাদের বাড়িতে তুমি থাকবে। আমাদের এখানে জায়গা আছে, নাম্য এঙ্গে এডা ইরকে, নাম্য এঙ্গে এডা ইরকে, আমাদের এখানে জায়গা আছে। তোমার রুমে আমি থাকতে পারবো,
তোমার রুমে আমি থাকতে পারবো, অঙ্গে রুমলে না ইরকো মুরিমা, অঙ্গে রুমলে না ইরকো মুরিমা। আমি 1 সপ্তাহ থাকবো, না ওর বারম ইরপা, না ওর বারম ইরপা, আমি 1 সপ্তাহ থাকবো। রমব নাল, রমব নাল অর্থ হলো অনেক দিন। পরিবার কুরুম্ব, কুরুম্ব অর্থ হলো পরিবার। তো ভিউয়ার্স, এই ছিল আজ আমাদের তামিল টু বাংলা ভাষার শব্দ এবং বাক্যের কালেকশন। কারণ এই টিউটোরিয়ালতে অনেক গুরুত্বপূর্ণ শব্দ এবং গুরুত্বপূর্ণ কিছু বাক্য তুলে ধরা হয়েছিল, যেগুলো আসলে আমাদের, যারা আমরা তামিল ভাষা কথা বলবো, তাদের সকলে জানা উচিত। তো ভিউয়ার্স, যদি এই ভিডিওটি আপনাদের সামান্য হেল্পফুল হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক এবং কমেন্টস করতে ভুল করবেন না। কারণ আপনার একটি কমেন্টস এবং লাইক আমাদেরকে আরও নতুন ভিডিও তৈরি করার জন্য উৎসাহিত করে। এখন এই ভিডিওটি দ্বারা যদি আপনাদের হেল্পফুল হয়ে থাকে, আর যদি আপনাদেরকে এই চ্যানেলটি ভালো লেগেই থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে রাখা বেলবাটি বাজিয়ে নিন আরও নতুন আপডেট ভিডিও দেখার জন্য। ধন্যবাদ ভিউয়ার্স আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন।